জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমনপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির বিক্ষোভ সমাবেশ খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে ছাত্রদল ও যুব দলের হাজারো নেতা কর্মী নিয়ে আজ দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিশাল সুরন করা হয়েছে। সমাবেশে সজীবের নেতৃত্বে অংশ নিয়ে নানা স্লোগানে সরকারের পদত্যাগ চেয়ে মিছিল করে ছাত্রদল ও যুব দলের নেতা কর্মীরা।